This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel থেকে 18 পার হয়ে গেছে। বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা কিন্তু এখনো বাংলাদেশের রাজনৈতিক মহল তাকে নিয়ে তোল তোলপাড়। হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। এদিকে হাসিনা রয়েছেন ভারতে। তার পরিণতি কি? এই নিয়েই আমরা এখন এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌভিক আর আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল দা হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে এসে রয়েছেন সেটা সকলেই জানেন এদিকে তার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের রয়েছে উনিশটি মামলা দায়ের রয়েছে আপাতত যা খবর তার মধ্যে আঠেরোটি হত্যা মামলা শুধু তার এগেনস্টে নয় তার পরিবারের এগেনস্টেও হয়েছে তার পরিণতি এবার কি হতে চলেছে প্রথমত একটি কথা বলি আমরা মিডিয়াতেও লিখছি সকলেই আমরা লিখছি যে উনি পালিয়ে এসেছেন কিন্তু যদি আইনের দৃষ্টিকোণ থেকে দেখি আমরা তাহলে পালিয়ে কথাটা বলা যাবে না দেশ ছেড়ে কথাটা বলা যাবে কেন বলা যাবে না কারণ তাকে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ত্রিপুরায় পৌঁছে দেয় সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পণ্যবাহী বিমান তাকে দিল্লির অদূরে গাজিয়াবাদের একটি বিমানবন্দরে এনে নামিয়ে দিয়ে যায় তার মানে সে দেশের সেনা এবং বায়ুসেনার মানে বিমানে করেই কিন্তু ভারতে এসছেন ফলে পালিয়ে এসছেন কথাটা তার ক্ষেত্রে খুব প্রযোজ্য নয় তিনি দেশ ছেড়েছেন একটা বিশেষ পরিস্থিতিতে এখন নানান রকম কথা আসছে আমাদের কাছে কোনো সত্যতা নেই যে একটা চাপের মুখে তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বা এবার সেই পদত্যাগপত্রটা আজ পর্যন্ত আমরা কেউ দেখিনি বাংলাদেশ মিডিয়া কেউ দেখেনি ফলে পদত্যাগটা করেছেন কি করেননি কি পরিস্থিতিতে করেছেন এগুলো সবই আমাদের কাছে অজানা এখন যে প্রসঙ্গটা নিয়ে তুমি বললে যেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই এটার মধ্যে দুটি দিক আছে একটা তো হচ্ছে যে হাসিনার পরিণতি কি এবং এটাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কের পরিণতি কি হাসিনার ক্ষেত্রে যেটা যে ওখানে প্রায় প্রতিদিনই ওর বিরুদ্ধে মামলা হচ্ছে খুনের মামলা এবং যারা যাদের আত্মীয় স্বজনেরা পুত্র কন্যা শিশু যারা নিহত হয়েছেন এই অভ্যুত্থানের আগে মানে পুলিশি নিপীড়নে তাদের পরিবার মামলাগুলো করছে এবং প্রতিটি ক্ষেত্রে হাসিনার বিরুদ্ধে যে মামলাটা হচ্ছে মানে যেভাবে মামলাতে হাসিনাকে ত্যাগ করা হচ্ছে সেটা হচ্ছে উনি মূল ষড়যন্ত্রকারী অর্থাৎ ওনার নির্দেশে পুলিশগুলি করেছে তো এইভাবে হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব অলরেডি তো প্রায় এক ডজনের মতো শীর্ষ নেতৃত্ব তারা জেলেই আছেন হাসিনার ক্যাবিনেটের ছজন মন্ত্রী এই মুহূর্তে জেলে আছেন এখন কথা হচ্ছে যে হাসিনার বিরুদ্ধে যখন এই মামলাগুলো শুরু হবে তখন বিচারক যিনি তিনি যদি মনে করেন যে এই আসামিকে দেশে এনে আদালতের সামনে হাজির করে বিচার করতে হবে তাহলে তিনি একটা নির্দেশ জারি করতে পারেন এখন কোনো দুটি দেশের মধ্যে যখন এই আসামির প্রশ্ন আসে যেটাকে আমরা প্রত্যর্পণ বলি তখন সেটা একটা চুক্তির বিষয় আছে ভারত বাংলাদেশের একটা চুক্তি আছে দু সালে এবং সেই চুক্তিটাকে দু সালে খানিকটা সরলীকরণ করা হয় যে তখন বলা হয় যে কোনো নিম্ন আদালতও যদি একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তিনি যদি দেশে না থাকেন তাহলে যে দেশে তিনি আছেন সে দেশকে বলা হবে তাকে আমার দেশে ফেরত পাঠিয়ে দাও এখন হাসিনার ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলি ঘটতে পারে যে ম্যাজিস্ট্রেট বলল যে এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তার কারণ পুলিশ তাকে একটা রিপোর্ট দেবে যে ওনার যে সরকারি ঠিকানা সেখানে ওনাকে আমরা পাইনি তারপরে গ্রেপ্তারি পরোয়ানা আমাদের এখন একই নিয়ম এখন এই যে চুক্তিটা প্রত্যর্পণ চুক্তিটা এই চুক্তিটা হয়েছিল কিন্তু একটা মানে নোবেল কজে মানে খুবই দুদেশের জাতীয় স্বার্থে চুক্তিটা হয়েছিল সেটা হচ্ছে যে হাসিনা যখন ক্ষমতায় আসেন তার আগে বিএনপির দীর্ঘ জমানা ছিল দু হাজার এক থেকে দু ছয় পর্যন্ত যে জমানা সেই জমানাটা ছিল হচ্ছে গোটা টোটালি একটা ভারত বিরোধী জমানা অর্থাৎ সেখানে বাংলাদেশের ভূখণ্ডে ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী তারা সক্রিয় ছিল যেমন উলফার একটা বড় ঘাঁটি ছিল বাংলাদেশে এবং বিএনপি ডিবি জমানাতে চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিল বাংলাদেশ পুলিশই ধরেছিল পরে তদন্তে জানা যায় যেগুলো সব উলফার জন্যে মানে আসামে উলফাকে সাপ্লাই দেওয়ার জন্য করা হচ্ছিল তো এরকম একটা পরিস্থিতি ছিল এছাড়া আরও বেশ কিছু ইসলামিক মৌলবাদী সংগঠন যারা এসেনশিয়ালি ভারতের বিরুদ্ধে লড়াই করছিল পাকিস্তানের এর মদতে তারাও সব বাংলাদেশের ঘাটি ব্যবহার করছিলেন এই চুক্তিতে বলা হলো যে এই ধরনের সব অপরাধীদেরই ভারত সরকারের হাতে তারা প্রত্যর্পণ করবে যে কারণে আমরা অনুপ চেটিয়া উলফার যে নেতা তিনি বাংলাদেশে আত্মগোপন করেছিলেন তাকে ভারতের রাতে প্রত্যর্পণ করা হয় ইকুয়ালি ভারতও কিন্তু বেশ কিছু বাংলাদেশের দাগি আসামি তার মধ্যে একজন তো ছিল যিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে করেছিলেন পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের নাগরিক অর্থাৎ মানে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র হত্যা নারী ধর্ষণ এইসব করেছিলেন তিনিও ভারতে মানে পরিচয় গোপন করেছিলেন তাকে ভারত সরকার প্রত্যর্পণ করে তো এইটা ছিল মূলত এই প্রত্যর্পণ চুক্তির অংশ এখন কথা হচ্ছে যে অপরাধ 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 কে করেছে না করেছে তার পরিচয়টা গৌণ তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে এটা হতে পারে ফলে বিএনপি তারা এখন একটা দাবি তুলেছে যে অন্তর্বর্তী সরকারকে তারা বলছে যে ভারত সরকারকে বলা হোক তারা যেন হাসিনাকে ফেরত দেয় এখন বিচার প্রক্রিয়া যতক্ষণ না শুরু হচ্ছে ম্যাজিস্ট্রেট যতক্ষণ না এই ধরনের কোনো আদেশ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই দেশের সরকারেরও কিছু করণীয় নেই দু নম্বর হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এই এইরকম একটা সিদ্ধান্ত নেবেন কি না এটাও একটা বড় প্রশ্ন তা কারণ নর্মালি অন্তর্বর্তী সরকারগুলো প্রতিষ্ঠা করা হয় যে ডে টু ডে প্রশাসনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এগুলো সব নির্বাচিত সরকারের কারণ এটা একটা মেজর পলিটিক্যাল ডিসিশন তো নর্মালি অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি করে না কোন দেশের সঙ্গে হ্যাঁ চুক্তি যেগুলো হয়ে আছে সেগুলো করে কিন্তু চুক্তি করে না তো ফলে ইউনুস এই ব্যাপারে কতটা কি পদক্ষেপ করবেন সেটা নিয়ে তো একটা সংশয় আছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিএনপির মধ্যে এটা নিয়ে একটা দ্বিমত আছে দ্বিমতটা হচ্ছে একদল মনে করে যে শেখ হাসিনা যদি ফেরত চলে আসেন তাহলে বিএনপির সবচেয়ে বড় বিপদ তার কারণ বিএনপি তখন দুটো প্রতিপক্ষ হয়ে যাবে কারণ হাসিনা এসে যদি জেলেও থাকেন তাহলেও আওয়ামী লীগের রিভাইভাল হবে কারণ হাসিনা যখন এর আগে ওর বাবার মৃত্যুর পরে যখন উনি তো দেশে ফিরতে পারেননি পঁচাত্তর সালে উনি একাশি সাল পর্যন্ত ভারতে ছিলেন সেই সময় কিন্তু আওয়ামী লীগ আস্তে 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 ওখানে জেগে উঠেছিল কারণ এর যে মোমেন্টে আওয়ামী লীগ ভারতে থাকা শেখ হাসিনাকে দলের প্রেসিডেন্ট ঘোষণা করে দিল সেই থেকে আওয়ামী লীগ সংগঠিত হতে শুরু করলো এবং এখনও বাংলাদেশে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু খুবই চিন্তিত যে নানান জায়গাতে আওয়ামী লীগ এখনো সক্রিয় আছে এবং বিশেষ করে মুজিবের যে মানে পৈতৃক ভিটে হাসিনার যে মানে পৈতৃক বাড়ি যেটাকে আমরা বলি টুঙ্গিপাড়া এই টুঙ্গিপাড়া এলাকাটা পুরো আওয়ামী লীগের মুক্তাঞ্চল এখনও মানে সেখানে খুব মর্যাদার সঙ্গে পনেরোই আগস্ট মুজিবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে ওর মৃত্যুদিনে এবং শেখ হাসিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওরা বলছে তাড়ানো হয়েছে তার বিরুদ্ধে ওখানে বিরাট প্রতিবাদ হয় এবং ওখানে আর্মি অপারেশন করতে গিয়েছিল আর্মিকে মানুষ ওখানে রুখে দেয় ট্যাঙ্ক রুখে দেয় লোকেরা যে তোমরা এখানে ঢুকতে পারবে না সো বিএনপির একটা অংশ তারা আমার সঙ্গে যাদের কথাবার্তা হয় যোগাযোগ হয় তাদের একটা মত হচ্ছে যে এটা করা মানে হচ্ছে নিজেদের মানে কালিদাসী কারবার হয়ে যাবে মানে নিজের ডালে বসে সেই ডাল কাটবে কারণ আওয়ামী মানে এটা ঠিক যে হাসিনা দেশে গেলে পরে তাকে জেলে যেতে হবে কিন্তু জেলে যাওয়া মানেও কিন্তু নেত্রী দেশে আছেন এইটা মানে কিন্তু আওয়ামী লীগ জেগে উঠবে তাহলে বিএনপিকে কে তখন দুটো প্রতিপক্ষ কি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা রাজনৈতিক দল করবে এটা এক যা সময়ের অপেক্ষা দেন আওয়ামী লীগ ফলে এটা বিএনপির পক্ষে ক্ষতিকর আরেকটা অংশ মনে করছে প্রতিহিংসাও খানিকটা আছে তাদের মধ্যে যে মানে আমাদের নেত্রী অর্থাৎ খালেদা জিয়া দীর্ঘদিন জেল খেটেছেন দুর্নীতির মামলায় সেটা অতএব এবার হাসিনাকে এনে জেলে ঢোকাও এটা হচ্ছে একটা বিষয় এখন এই হচ্ছে আমি যেটা বলতে চাইছিলাম যে চুক্তির জায়গাটা হচ্ছে এইটা যে যতক্ষণ না ম্যাজিস্ট্রেট কিছু বলছেন ততক্ষণ পর্যন্ত সরকারেরও কিছু করণীয় নেই ইউনুস নিজেই পদক্ষেপ করবেন কিনা যদিও ইউনুসের সঙ্গে যদি ব্যক্তিগত রেশারেশি বলা হয় তাহলে হাসিনা খালেদার মধ্যে যে ব্যক্তিগত রেশারেশি সেটা কিন্তু অনেকটাই রাজনৈতিক কিন্তু ইউনুসের সঙ্গে একেবারেই ব্যক্তিগত জায়গায় চলে গিয়েছিল ব্যাপারটা ফলে ইউনুসের রাগ অনেক বেশি আছে কিন্তু ওর হাপ্পা বাধা উনি এই জিনিসটা করবেন বলে মনে হচ্ছে না এখনো পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের যে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগ হয় কথাবার্তা হয় নেতাদের সঙ্গে কথা হয় কেউ এটা মনে করছেন না কিন্তু বিএনপি একটা চাপ বাড়াচ্ছে হচ্ছে হাওয়া গরম করার জন্যে এবং ওরা চাইছে যে যত তাড়াতাড়ি দেশে নির্বাচনটাও করিয়ে নেওয়া যায় যে আওয়ামী লীগ যত দুর্বল থাকবে এই অবস্থায় নির্বাচনটা করে নাও তো এই হচ্ছে এখনকার মতো পরিস্থিতি মানে প্রত্যর্পণ চুক্তিতে আমি ব্যাখ্যা করলাম যে একটা প্রত্যর্পণ চুক্তি আছে এবং সেই চুক্তি অনুযায়ী ভারত সরকার কিন্তু হাসিনাকে ফেরত পাঠাতে মানে আইন হচ্ছে আইনের বিধান হচ্ছে যে ফেরত পাঠাতে হবে এই হচ্ছে বিষয় একদমই তাই অমল আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে চুক্তির ব্যাপার এবং একটা দীর্ঘ ইতিহাস ভারত বাংলাদেশের রয়েছে এই চুক্তিকে কেন্দ্র করে এটা এটা তো ফ্যাক্ট এবার বিষয় হলো আগে যখন চুক্তি হয়েছিল যখন প্রত্যর্পণ করা হয়েছিল সেই সময় এক আর এখন সম্পূর্ণ আলাদা একটা সময় শেখ হাসিনাকে নিয়ে এখন ভারত বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন চলছে সেটা অস্বীকার করা যায় না তো ক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ হতে পারে বলে আপনি মনে করেন দেখো প্রথমত হচ্ছে যে আমি প্রত্যর্পণ চুক্তি আলোচনায় যে আসামিদের কথা বললাম তার সঙ্গে শেখ হাসিনাকে মেলানো যায় না তিনি একটা দেশের তিনবারের পাঁচবারের প্রধানমন্ত্রী দেশের একজন প্রথম সারির নেত্রী একজন রাজনীতিক এবং ভারতের সঙ্গে তার পঞ্চাশ বছরের সম্পর্ক তার ব্যক্তিগত জীবনে যখন ক্রাইসিস আসে যখন শেখ মুজিবকে হত্যা করা হয় তখন শেখ রেহানা এবং শেখ হাসিনা তারা এরা সবাই জার্মানিতে ছিলেন তো কারণ শেখ হাসিনার হাজব্যান্ড তিনি হচ্ছেন পরমাণু বিজ্ঞানী তিনি তার শিক্ষাগত কিছু কাজেই ওই সময় বিদেশে ছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন শালিকাও গিয়েছিলেন তো এরা এই কারণে বেঁচে যান তারপরে ইন্দিরা গান্ধী উদ্যোগ নিয়ে ওদেরকে দিল্লিতে নিয়ে আসেন এনে তখনও কিন্তু এই দিল্লিতে আজকে যেমন হাসিনার ঠিকানা ভারত সরকারের কেউ কখনো ফাঁস করে না যে কোথায় ওকে রাখা হয়েছে তখনও কিন্তু করা হতো না এবং ওরা কখনো ওদের এই পরিচয় দিয়ে বাস করতো না অত্যন্ত নিরাপদভাবে ওদেরকে রাখা হয়েছিল শেখা মানে ইন্দিরা একেবারে নিজের মায়ের মতন মানে সন্তান লালন পালন করার মতো করেই কিন্তু হাসিনাকে দেখভাল করেছে রেহানাকে দেখভাল করেছে সে এই ইতিহাসটা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে লড়াইটা তাতে ভারতের অবদান আছে এবং সেইখানে আওয়ামী লীগ কেন্দ্রিক এবং শেখ হাসিনার সময় ভারত সরকার যেভাবে উপকৃত হয়েছে বিভিন্ন চুক্তির মারফত বিশেষ করে এই যে প্রত্যর্পণ চুক্তির ফলে ভারত বিরোধী শক্তিটাকে কিন্তু হাসিনা বাংলাদেশের মানে যে জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী শক্তি এটাকে নির্মূল করে দিয়েছেন পুরো কোমর ভেঙে দিয়েছিলেন ফলে ভারতকে ভারতের পক্ষে কিন্তু এই ব্যাপারে অনেক কিছু ভাবনা চিন্তা করার আছে যে এই মহিলা কে এই মহিলা ভারতে ভারতের যেমন তার প্রতি একটা অবদান আছে বা তার পরিবারের প্রতি বা তার দেশের প্রতি তেমনি এই মহিলারও কিন্তু একটা অবদান আছে ভারতের প্রতি এই যে আমাদের উত্তর পূর্বের লোকেরা একটু রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারেন তার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড থেকে যে নাশকতাগুলো করা হতো সেগুলো মূলত হচ্ছে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা এই সমস্ত জায়গাতে সেগুলো এখন কমে গেছে হাসিনা বিহীন বাংলাদেশ কোন দিকে যাবে এটা নিয়ে এখন সত্যি ভারত সরকারও চিন্তায় আছে দু নম্বর হচ্ছে যে এই যে প্রত্যর্পণ চুক্তির কথা আমি বললাম এখানেও কতগুলো কিন্তুর কথা বলা আছে সেটা হচ্ছে যে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশে তারা যদি মনে করে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা হচ্ছে অর্থাৎ যাকে ফেরত চাওয়া হচ্ছে তার বিরুদ্ধে মামলাগুলি রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং তার প্রাণের ঝুঁকি আছে প্রাণের ঝুঁকি যে আছে সেটা এখনই বোঝা যাচ্ছে তার কারণ এই যে তিনজন মন্ত্রী যাদেরকে আদালতে তোলা হয়েছিল দীপু মনি তিনি একসময় বিদেশ মন্ত্রী ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন তিনি আনিসুল হক আইন মন্ত্রী ছিলেন হাসিনার একজন বেসরকারি শিল্প উপদেষ্টা সেই ভদ্রলোক এদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে আদালতে যখন এদের তোলা হয় তখন এদের উপর অকথ্য অত্যাচার হয়েছে দীপুমণির মতো মানে প্রায় ষাট পঁয়ষট্টি বছর বয়সে একজন মহিলা তার উপরে কিল চর ঘুষি এই ধরনের ঘটনা ঘটেছে আদালতে ফলে বোঝাই যাচ্ছে যে তারা কেউ নিরাপদ নন মানে এমনকি পুলিশি হেফাজতেও তারা নিরাপদ নন পুলিশ তার সঙ্গে মিলিটারির ঘেরা থাকছে তারপরেও দেখা যাচ্ছে যে জনতা তাদের উপরে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে এগুলো আমি ঘটাতে পারছি এই জন্যে বলবো যে এগুলো আটকানো মানে কঠিন কিছু ছিল না কিন্তু এগুলো ঘটতে দেওয়া হচ্ছে মানুষের জনরোষ এদের ওপরে কতটা সেটাকে একটা তার একটা যেন প্রদর্শনীর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ফলে এদের যে লাইফ থ্রেট আছে সেটা হাসিনার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য ফলে আজকের পৃথিবীতে হিউম্যান রাইটসের যে কনসেপ্ট আছে তাতে এইভাবে একজন মা মানুষ যাকে আমরা জানি যে তার নিজের দেশে ফিরলেই তার জীবনে ঝুঁকি আছে তখন কিন্তু ভারত সরকার তাকে পাঠাতে বাধ্য নয় এবং এ ব্যাপারে রাষ্ট্রসংঘ বা অন্য কোনো তৃতীয় কোনো দেশ কিন্তু ভারতের সঙ্গে কোনো মানে চাপ সৃষ্টি করতে পারবে না কারণ আমি একজনের প্রাণ রক্ষার জন্য এই কাণ্ডটি করছি যেমন বাংলাদেশে আমরা যদি সেনাবাহিনীর কথাই বলি মোর দ্যান সিক্স হান্ড্রেড লিডার্স অ্যান্ড ফরমার মিনিস্টারকে কিন্তু সেনাবাহিনী এই মানে অভ্যুত্থানের সময় মানে হাসিনা যখন পালিয়ে মানে দেশ ছেড়ে চলে আসেন তখন সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছিল এবং সেনাপ্রধান বলেছিলেন যে আমাদের কাছে খবর ছিল এদের জীবনে ঝুঁকি আছে ফলে আমরা জেনে বুঝে কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না তাই আমরা শেল্টার দিয়েছি এবার কালকে যদি কোনো আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয় আমরা তাদেরকে আদালতে পেশ করে দেবো আমরা পুলিশের হাতে তুলে দেব ফলে জীবন রক্ষার ব্যাপারটি আছে ভারত সরকার এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে দু নম্বর হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দেশের সঙ্গে অনেক দেশের কিন্তু এই বন্দি প্রত্যর্পণ নিয়ে অনেক বিবাদ আছে কিন্তু সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য যেমন ধরা যাক পাকিস্তানের সঙ্গে আমাদের দু থেকে একটা মানে কূটনৈতিক সম্পর্কে একটা ভাতা চলছে কিন্তু তার আগে পর্যন্ত ছিল বাণিজ্য ছিল দু হাজার আটে মুম্বাই হামলাতে যারা হামলাকারী তাদের তালিকা কিন্তু ভারত সরকার পাকিস্তানকে দিয়েছিল পাকিস্তান আজ পর্যন্ত কাউকে কিন্তু ভারতের হাতে প্রত্যর্পণ করেনি কিন্তু তারপরও আমি বলছি দু হাজার পর্যন্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটি ছিল বাণিজ্যিক সম্পর্ক ছিল সাংস্কৃতিক সম্পর্ক ছিল আর শিক্ষাগত ভ্রমণ সংক্রান্ত সম্পর্ক ছিল নর্মাল সম্পর্ক সব ছিল ফলে হাসিনাকে মানে আমার কাছে যা খবর দেওয়ার প্রশ্নই ওঠে না বিশেষ করে এই পরিস্থিতিতে সো এবং ভারত সরকারের কাছে শেখ হাসিনা এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এটা যদি বাংলাদেশের অন্য কোনো নেতানেত্রী হতেন ইভেন যদি আওয়ামী লীগেরও কোনো নেতানিত্রী হতেন তারা আর শেখ হাসিনা কিন্তু এক নন তার কারণ এটা ভারত সরকারকে সবসময় কনসিডারেশনের মধ্যে রাখতে হবে এবং একটা সুবিধা আছে ভারত ভারত সরকারের সেটা হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশ এই ব্যাপারে ভারতের রাজনৈতিক যে বড় দল যে দলগুলোর মতামত ম্যাটার করে তাদের মধ্যে কিন্তু কোনো দ্বিমত নেই এই যে শেখ হাসিনাকে যে আমরা আমরা আশ্রয় দিয়েছি এই আশ্রয় দেওয়ার মধ্যেও কিন্তু কোনো বিবাদ নেই ভারতে কিন্তু কোনো বিবাদ নেই এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে আমরা কিভাবে দিয়েছি কি শেখ হাসিনার প্রথমত ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ধারী যারা তাদের ক্ষেত্রে ভারত সরকারের বাংলাদেশ সহ একশোটা দেশের সঙ্গে চুক্তি আছে যে ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীরা ভারতে বা একজন ভারতীয় সেই দেশে একটা না দেড় মাস থাকতে পারবেন শেখ হাসিনার আজকে তার মানে হয়ে গেল সতেরো দিন তাই তো আরও বেশ কিছুদিন উনি এমনিই থাকতে পারবেন তার সিদ্ধান্তটা কিন্তু ভারত সরকারের এবং সেটা মানবিক কারণে আমরা তো দলাই লামাকেও রেখে দিয়েছি আমরা তো তাকে বের করে দিইনি দলাই লামা শুধু নয় তার একটা বিশাল বাহিনী মানে দল তার অনুগামী তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে নিরাপত্তার কারণে মানবিক কারণে হিউম্যান রাইটসের কারণে শেখ হাসিনার ক্ষেত্রেও তাই করা হবে এবং সেটা একেবারেই ভারত সরকারের পররাষ্ট্রনীতি বা রাষ্ট্রীয় নীতির কারণে এবং এখানে রাষ্ট্রীয় স্বার্থ আছে কারণ শেখ হাসিনাকে ভারত যদি বাংলাদেশে ফেরত পাঠায় এবং তার যদি জীবন বিপন্ন হয় তাহলে কিন্তু ভারত সরকার গোটা পৃথিবীর কাছে মানে তাদের তারা খাটো হয়ে যাবে যে এই রকম একজন ব্যক্তি তাকে তারা এরকম একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে ভারত রাষ্ট্র সেটা কিন্তু অনেক দেশ ভালোভাবে নেবে না ফলে সাধারণভাবে আমরা যেটা মনে করি আইনের দৃষ্টিকোণ থেকে যে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো যে রাজনৈতিক এ নিয়ে তো কোনো সন্দেহ নেই তা কারণ কোনো মুখ্য প্রধানমন্ত্রী তো গিয়ে বলে না যে এই দিকে গুলি চালাও একে মারো পুলিশ করেছে পুলিশের বিচার হওয়া উচিত যে অন্যায়ভাবে গুলি চালিয়ে থাকলে কিন্তু রাজনৈতিক কারণে মামলাগুলো হচ্ছে ফলে আমার কাছে যা আমার যা উপলব্ধি এবং যতটুকু যা খবর ভারত সরকার কোনো অবস্থাতেই অন্তত বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিরও গুণগত বড় কোনো পরিবর্তন না হলেও হাসিনা যতদিন থাকতে চাইবে ততদিন থাকবেন ভারত সরকার চেষ্টা করবে এটা ঠিক ভারত সরকার চেষ্টা করবে তৃতীয় কোনো দেশে মানে যেহেতু বাংলাদেশ একেবারে আমাদের প্রতিবেশী দেশ তার নাগরিকদের সেন্টিমেন্টের বিষয়টিও ভারত সরকারকে খেয়াল রাখতে হয় ফলে ভারত সরকার চেষ্টা করবে তৃতীয় কোনো দেশে হাসিনাকে পাঠিয়ে দেওয়ার নিরাপদ জায়গায় যারা আবার ভারত সরকারের এই ভাবনাতেই চলবে যে আমরা ওখানে হাসিনাকে বাগের মুখে ফেলে দেব না শেখ রেহানা তার ব্রিটিশ পাসপোর্ট আছে এবং তিনি খুব সহজেই ওখানে গিয়ে কারণ ওনার দ্বৈত নাগরিকত্ব আছে ওর মেয়ে হচ্ছে ব্রিটেনের বাসিন্দা এবং ব্রিটেনের এখন মিনিস্টার এখনকার এই প্রেজেন্ট গভর্নমেন্টের মিনিস্টার রেহানার কোনো সমস্যা নেই কিন্তু আমি যতদূর জানি হাসিনা রেহানার যে সম্পর্ক তাতে দিদিকে ছেড়ে রেহানা থাকবে না কারণ বাংলাদেশে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে পাঁচ তারিখ হাসিনা চলে এলেন চার তারিখ বিকেলের পর থেকে কিন্তু হাসিনা বুঝতে পারছিলেন পরিস্থিতি অন্যদিকে গড়াচ্ছে উনি তখন রেহানাকে বলেন যে তুই রাতের ফ্লাইটে বেরিয়ে চলে যা লন্ডন চলে যা কিন্তু রেহানা যা আসেননি কারণ ও বুঝে গেছিলেন যে যদি আমি যাই তাহলে দিদির কি পরিণত হবে তাহলে দিদির সঙ্গে আমার এই শেষ দেখা হয়ে যাবে এবং ওরা যেহেতু একসঙ্গে এই বাবার মায়ের মৃত্যুর পরে দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন বোনকে নিজের সন্তানের মতো করে বিয়ে দিয়েছেন হাসিনা এবং একটা পরিবারে এই যে এই যে গণভবনে যে থাকেন ওরা ওরা কিন্তু শেখ রেহানাও কিন্তু গণভবনেই থাকতেন ফলে ওদের পরিবার একটা যৌথ পরিবার ফলে সে কান্নাকাটি করে বারবার বলে যে তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাবো না আমার মনে হয় যে রেহানাকেও বোধ হয় ভারত সরকারকে এই আশ্রয়ের জায়গাটি দিতে হবে হাসিনার মুখ চেয়ে তবে হ্যাঁ রেহানা যাতায়াত করতে পারবেন কখনো লন্ডন যাবেন কখনো ইয়ে করবেন কিন্তু যেটা এখন বাংলাদেশে যে আলোচনাটা উঠে যে হাসিনাকে ফেরত দাও আমার মনে হয় না ভারত সরকার এই কাণ্ডটি করবে কারণ তাতে ভারত সরকারের ভাবমূর্তির ক্ষতি হবে তার কারণ হাসিনা এটা ঠিক তার বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ তার সরকারের বিরুদ্ধে অনেক ইয়ে আছে কিন্তু তার যে রাজনৈতিক অতীত এবং যে রাজনীতি তিনি ধারক ধারক বাহক তার সঙ্গে ভারতের ভারতের যে কোর রাজনীতি তার একটা বিরাট মিল আছে সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা প্রগতি সাম্য এই যে রাজনীতিটা বাংলাদেশের শেখ মুজিবুরের হাত ধরে বাংলাদেশে এসছিল সেই রাজনীতির ধারক হচ্ছেন শেখ হাসিনা ফলে এই রকম একজন ব্যক্তিকে কিন্তু কখনোই কোনো হিংস্র পরিস্থিতির মুখে ভারত সরকার ঠেলে দেবে না একদমই তাই আপনার বিশ্লেষণ থেকে দুটো প্রশ্ন আমি খুঁজে পেলাম একটা হচ্ছে হাসিনাবিহীন বাংলাদেশের ভবিষ্যৎ কি আর দ্বিতীয় হচ্ছে ভারত সরকার হাসিনাকে যদি না ফেরায় দেশে কোনো একটা সময় তাহলে বাংলাদেশে সেই ক্ষেত্রে কি পদক্ষেপ হবে অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে আর আপনাদের নজর থাকুক শুধুমাত্র তাও কারণ খবর এখন এখানেই